যদি 10 ঘন্টা এর আগে ছেড়ে দাও তুমি 1 কোটি টাকা শপিং করে নেবে। 1 কোটি বেশি করে নেবো, এই যে 5 লাখ টাকা 10 লাখ টাকা কোনো ব্যাপার নাকি? মানে শুধু ধূপকাঠির উপরে একটা পুরো গ্রাম চলছে। ভালো এক্সপিরিয়েন্স ছিল আমাদের ক্রুজে। আমরা সকালবেলার অ্যাক্টিভিটিটা আজকে যেতে পারিনি, কারণ কালকে রাত্রিবেলার ইউ একটু বমি করেছিল। তো আমরা ভাবলাম ও রেস্ট করুক, তাই আমরাও কেউ যাইনি। সকালবেলা একটা কেভ ভিজিট ছিল, সারপ্রাইজ কেভ বলে, ওটা করিনি। বাট তারপরে উঠে সকালে একদম 6:30 একবার ব্রেকফাস্ট সার্ভ করেছিল, তারপরে এখন ব্রাঞ্চ ছিল, সেটা খেয়ে এখন আমরা বেরোচ্ছি। Bye bye Amanda Cruz. কেমন এনজয় করলে? আমাদের জন্য This time Sunflower Trip did their best. মানে সার্ভিস, অ্যাসিস্ট্যান্স, গাইডেন্স, বেবি ফুড অ্যারেঞ্জমেন্টস থেকে আরম্ভ করে টাইম কোঅর্ডিনেশন সমস্ত কিছু। ট্রাভেল এসেন্সিয়ালস এর মধ্যে মাস্ট হচ্ছে আমার লাভ লাভ ন্যাচারালস এর আফটার বাইট টার্মারিক বাম, স্পেশালি রিউর জন্য। বেড়াতে গিয়ে পোকা মাকড়, মশা, ইনসেক্টস বাইটস অর এনি আদার রিজন র্যাশেস হতেই থাকে। ইভেন আমাদেরও হলেও আমি এটাই অ্যাপ্লাই করি, বিকজ এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ, যা ইনস্ট্যান্টলি ইনফেক্টেড এরিয়াকে হিল করতে হেল্প করে। আমরা আগে সবাই বাড়িতে হলুদ পুদিনার ন্যাচারাল রেমিডিস অ্যাপ্লাই করতাম, বাট এখন এই ব্যস্ত স্কেডিউলের মধ্যে সবসময় সেটা প্রিপেয়ার করা সম্ভব হয় না। অ্যান্ড দিস ইজ সো ন্যাচারাল, তুমি লিডটা খুললেই বুঝতে পারবে এটা পুরোপুরি একদম হলুদ আর পুদিনার পেস্টই বলতে পারো। আমাদের এই ব্যস্ত লাইফের মধ্যে দিস ইজ আ রেডিমেড গো টু সলিউশন ফর অল দ্য মামিস। দিস ইজ ডার্মাটোলজিক্যালি টেস্টেড, বেবি সেফ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, একদম 0+ মান্থস থেকেই তোমরা ইউজ করতে পারো। এই প্যাকটার প্রাইস হচ্ছে 199 অনলি, তারপরেও অ্যামাজনের ভালো ডিসকাউন্টস অ্যাভেলেবেল আছে, আর খুব কিউট দেখতে, তোমার ছোট্ট একটা ব্যাগের মধ্যে আরামসে ঢুকে যাবে। ইফ ইউ হ্যাভ বেবি অ্যাট হোম ইউ মাস্ট হ্যাভ দিস, লিঙ্ক আজকে ডিসক্রিপশনে দেওয়া থাকে। Hi everyone, welcome back to the channel to a brand new vlog. আজকের জন্য অনেক এক্সাইটিং প্ল্যানস রয়েছে। আপাতত আমান্দা ক্রুজকে বাই করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ফার্স্টে কিছু সাইট সিং এর প্ল্যান আছে মেবি, দেন আমরা একবার যাবো হোটেলে, চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপরে আবার সাইট সিং বেরোই। আমরা হানং থেকে বেরিয়ে গেলাম, সেম রুট, 2.5 ঘন্টা টাইম লাগবে হানয় পৌঁছাতে, ওখানে আমাদের ট্যুর গাইড ওয়েট করছে, ওখানে গিয়ে নেক্সট প্ল্যানটা জানতে পারবো। এই দেখো ভিয়েতনামের ওয়েদার, এই রোদ, এই বৃষ্টি, এই কুয়াশা, বৃষ্টি শুরু হয়ে গেল 12:30। আমরা 10 মিনিটের একটা ব্রেকে দাঁড়ালাম এখানে, আমাদের ভিয়েতনামের সেকেন্ড লাস্ট ডে। এখানে ডাবগুলো এত মিষ্টি না, মানে পুরো মনে হবে চিনি গুলে দিয়েছে।
এখানে এই এক্সপ্রেসওয়েতে দাঁড়ানো একদম স্ট্রিক্টলি বারণ, স্ট্রিক্টলি মানে দাঁড়ালেই ফাইন। অ্যান্ড কিছু দূর গিয়ে গিয়ে তোমরা এরকম সুন্দর রেস্টিং এরিয়া পাবে, ওয়াশরুম আছে প্রপার, খাওয়ার জায়গা আছে সুন্দর, পার্কিং আছে। আমাদের 10 মিনিটসের ব্রেক ওভার। আমরা হ্যানয়ে পৌঁছে গেছি, এখানে আমাদের গাইড ওয়েট করছে, তার সঙ্গে মিট করব। দেন কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব যেখানে বাবুকে একটু ডাল ভাত খাওয়াবো। আমার ছোট নানাতা কালকে রাত্রে শরীরটা ঠিক ছিল না, তারপর আমরা বেরোবো ঘুরতে। এটা এখানকার বেশ বড় একটা মল, এওন মল। আমাদের গাইড এসে গেছে। আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে রিহুর জন্য, স্পেশালি ও ডাল ভাত একটু খাবে, তারপরে আমরা যাব কুয়াংফু ভিলেজে। আমরা এখন হানয়ের ওল্ড কোয়ার্টারে এসেছি, যেখানে একটা ইন্ডিয়ান ফুড জয়েন্টে রিহু খাবে ডাল ভাত টাইপের কিছু একটা। বাট এখানে অফারিংস এর সমস্ত কিছু জিনিস প্লাস ট্রেডিশনাল জিনিসপত্র, দেন হ্যান্ডমেড জিনিসপত্র সব থেকে বেশি পাওয়া যায়। দিস আর অল হ্যান্ডমেড, বাবুর খিচুড়ি আর অমলেট, বাবার জন্য রাইস, ফিশ মশালা এন্ড মিক্সড ভেজ। না, অনেকদিন পরে প্লেন সাদা ভাত, টিকি রাইসও না, বাসমতি রাইস। একদম আমার এই ওয়াল হ্যাঙ্গিং গুলো খুব পছন্দ হয়েছে, কুলোর দেখো সিসাকা পেইন্টিং করা, সিসাকা ট্রফি অরাউন্ড $10,000। ফুল অন বার্গেনিং চলছে এখানে, 250,000। 2.5 লাখ টাকার ব্যাগ নিবি? 2.5 লাখ ডং মানে ওই অ্যারাউন্ড 900 টাকা, ঠিকই আছে। আমার ছেলেও কিছু একটা খুঁজে পেয়েছে, বল। আমি একটা ব্যাগ নিয়েছি আর একটা ম্যাগনেট, বাট এত সুন্দর সুন্দর স্টাফ না, মানে সবই হোম মেড, হ্যান্ড পেন্টেড, খুব কিউট কিউট জিনিসপত্র, মানে বাড়িতে রাখার জন্য একদম এক্সেলেন্ট, বাট টাইম নেই টাকা। তুমি যদি আধ ঘন্টায় মার্কেটে ছেড়ে দেওয়া হয় তুমি 1 কোটি টাকা শপিং করে নেবে। 1 কোটি বেশি করে নেবো, এই যে 5 লাখ টাকা 10 লাখ টাকা কোনো ব্যাপার নাকি? একটা ম্যাগনেট নিলাম 60,000 টাকার। 5 লাখ ডং। এবার এখান থেকে সোজা কুয়াংফু কাও ভিলেজ, ভেরি এক্সাইটেড, খুব দারুণ দারুণ ফটোজ আসবে ওখানে। অ্যারাউন্ড 2:45 আমরা এখান থেকে বেরোলাম। এবার আজকে স্যাটারডে, ট্রাফিক তো রয়েছে, প্রায় 1.5 ঘন্টা মতন টাইম লাগবে কুয়াংফু কাও ভিলেজে পৌঁছাতে। ওখানে ম্যাক্সিমাম ফ্যামিলি এই ইনসেন্স স্টিক বানায়, এবার তারই মধ্যে যেটা সব থেকে বড়ো ফ্যামিলি সেখানে আজকে আমরা ভিজিট করব, আমাদের গাইড নিয়ে যাবে, অ্যান্ড গিয়ে দেখবো কী করে ওরা বানাচ্ছে ইনসেন্স স্টিক। ওয়েলকাম টু ভিয়েতনামের গ্রাম কুয়াংফু কাও। ও lovely, beautiful. এটা হচ্ছে লং ওয়া ইনসেন্স স্টিক, মানে এই যে ওনার তার নামে আর কি। ও দে আর দ্য ফার্স্ট, হ্যাঁ না ছোটো প্লিজ ছোটো। এখানে শুকাতে দিয়েছে এগুলো, এটা দেখে নিয়ে আমরা এখন ফ্যাক্টরিতে যাব যেখানে এগুলো তৈরি হচ্ছে, তারপরে এখানে এসে আবার একটু ফটো ফটো তুলবো। একি এখানে এলে টুপি ফ্রি নাকি? টুপি রেখে যাবি না, পকেটে টুপি ফ্রি হয়ে যাবে। দেখো এই পাশে ছোট ছোট পাতলা স্কিনকে ছিলে ওই কাঠি তৈরি হচ্ছে, ওখানে ওখানে বাঁশ ইয়ে করছে কাটছে। মানে শুধু ধূপকাঠির ওপরে একটা পুরো গ্রাম চলছে। ইনিশিয়ালি শুধু রেড অ্যান্ড পিঙ্ক এই দুটো কালারই ছিল, বাট ওভার দ্য টাইম ওরা আরও নতুন নতুন কালার ইন্ট্রোডিউস করেছে, গ্রিন, ব্লু, ডিফারেন্ট শেপে ওখানে রাখা আছে একটা জায়গার মধ্যে, সো দ্যাট ইউ গো অ্যান্ড টেক ফটোস।
এই আমরা এখন যাচ্ছি ফ্যাক্টরির দিকে যেখানে তৈরি হচ্ছে। ওকে, ফার্স্টে এরকম বাঁশ কাঠি যেগুলোকে রোদে শোকানো হচ্ছে, তারপর এখানে মেশিনে ফেলে ওগুলোকে একদম ফাইনলি চপ করা হচ্ছে। আর ভেতরে যাওয়া যাবে না, প্রচণ্ড ধুলো উঠছে। মানে সিম্পল ওই ঝাঁটার কাঠির কনসেপ্ট। আলটিমেটলি এরকম বাঁশ তৈরি হচ্ছে। এই তো এখান থেকে পুরো এন্টায়ার ভিয়েতনামে এ সাপ্লাই হয়, সে কারণে এত হিউজ লেভেলের প্রোডাকশন। অ্যান্ড এখানকার যারা মানুষ আছে, লোকাল ফ্যামিলিজ, তারা তাদের মধ্যে একটা বিশ্বাস আছে যে তাদের যারা পূর্বপুরুষ তারা কখনো ছেড়ে যায় না, সবসময় তাদের সঙ্গেই থাকে। সে কারণে সবসময় পুজোর সময় ওরা দুটো বোল রাখে, একটা থ্রুতে দে অফার টু দেয়ার গড, আর একটাতে টু দেয়ার লাইক ইয়েস যা যা খেতে ভালোবাসতো ভিয়েতনামিজ পিপলরা, তো চিকেন রাইস সব কিছু, টিকি রাইস সব কিছু রাখে অ্যাজ অফ। আর ও হচ্ছে ক্যাথলিক, তো ও চিকেন রাইস রাখে না, বাট শি অলসো ডাজ দ্য সেম। এখানে অ্যাকচুয়ালি কালারিংটা হচ্ছে এই যে এই বাঁশটাকে নিয়ে ডিপ করো। হ্যাঁ দেখো, এবার এটাকে ড্রাই করা হবে এখানে। এখানে দেখো সারি সারি রাখা আছে একদম। এই দেখো ড্রোন ফ্লাই করছে, টপ ভিউটা বেস্ট। এই জায়গাটাকে পুরো স্টুডিও বানিয়ে দিয়েছে। এই দেখো এখান থেকে ফটো তোলো, এই হচ্ছে টপ ভিউ। ফাইনাল ফিনিশিং হচ্ছে এখানে, বুলেটের মতো বেরোচ্ছে। এখানে যেহেতু কোনো পার্কিং স্পট নেই, গাড়িটাকে একটু দূরে পার্ক করতে হয়েছে। যেহেতু আমাদের সঙ্গে ডিহু আছে, বাচ্চা বাবা আছে, তাই ওরা এই গাড়িটারও অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। সো এগুলোই ভালো লাগে ইন্টারন্যাশনাল ট্রিপে গিয়ে, ফ্যামিলির সঙ্গে যখন তুমি স্পেশালি যাও, এইগুলো টেক কেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, বাই বাই, বাই বাবু। এই হচ্ছে ওয়ান প্রোডাক্ট টু বিজনেস আইডিয়া। এক তো ধূপকাঠি ওরা সেলও করছে অল ওভার দ্য কান্ট্রি, অ্যান্ড তার সঙ্গে ওগুলোকে এমন করে সাজিয়ে রেখেছে দ্যাট ইউ কাম টেক ফটো ভিডিওস। ইভেন ওরা ওখানে ফটোগ্রাফি করছে, ড্রোন রাখা আছে ভিডিওগ্রাফির জন্য। অ্যান্ড টিকিট সিস্টেম, টিকিটটা ওরাই করেছিল বলে জানি না কতটা টিকিট লেগেছে, বাট হ্যাঁ ওখানে টিকিট ছিল। আমরা এখানে মাঠের ধারে দাঁড়ালাম ডাবের জল খেতে। এই যে 30 ডং, মিষ্টি দারুন, কি উ করে আছি তুই বল। এই জায়গাটা পুরো ওই বোলপুরে পৌঁছানোর আগে, হ্যাঁ না, অজয় নদীর পাশের জায়গাটা। থ্যাংক ইউ, উই বা এই চেয়ারগুলো ওর জন্যই ভালো। এই সামনে হানয় ট্রাফিক 6:05, আমরা এখন যাচ্ছি ট্রেন স্ট্রিটে, বাট ওয়েদার খুব একটা ভালো লাগছে না। এখানে ট্রাফিক রুলসের 12টা বেজে গেছে, যে যেদিক থেকে বাড়ছে আসছে, বৃষ্টি নামলো বলে। এই হচ্ছে ভিয়েতনামের ওয়েদার, মানে যখন তখন 360 টার্ন হয়।
কি বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে। হানয়ে টলেস্ট টাওয়ার লোটে, ওই যে দেখা যাচ্ছে এখান থেকে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম ট্রেন স্ট্রিটে, যেটা তোমরা হানয়ের ভিডিওতে দেখে থাকবে, একদম ন্যারো প্যাসেজ মার্কেটের মধ্যে দিয়ে ট্রেন যায় সেখানে। বাট এই যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলো, তাই আমাদেরকে প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আমরা নেক্সট যাচ্ছি লোটে মলে বিগেস্ট অ্যাকোয়ারিয়াম দেখতে, তারপর যদি ওয়েদার ঠিক হয় আর যদি খোলা থাকে তাহলে ওখানে একটা অবজারভেশন ডে আছে যেখান থেকে এন্টায়ার হানয় সিটি দেখা যায়, সেটাও দেখব। হচ্ছে লোটে ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম হানয়, বাট তার আগে এখান থেকে একটু কফি নিতে হবে। তোমার ছেলে এখান থেকে আর বেরোবে না, দেখো ওর মাথা খারাপ হয়েছে, প্রচুর গাড়ি দেখে ফেলেছে। আমার ছেলে অ্যাকোয়া শপের প্রেমে পড়ে গেছে, ওকে আটকে রাখা যাচ্ছে না, বারবার এখানে এসে যাচ্ছে। এই যে আর কি চাই তোমার? হ্যালো, এখানে বুফে সাজানো আছে, এখান থেকে নাও আর ওখানে গিয়ে বিল করো। আর ওটা না, ওটা ওটা, হ্যাঁ ওটা না, এটা ইন্টারেস্টিং না। আবার গেল, আবার গেল, মানু চল। লাস্ট টাইম যখন আমরা সিঙ্গাপুরে গেলাম, রিহু তখন এত ছোট ছিল কিচ্ছু বুঝতে পারিনি, এখন ইয়েলো ফিশ, গ্রিন ফিশ, রেড ফিশ করছে। ফিডিং বটল থেকে কেমন খাচ্ছে দেখো, হ্যাঁ মাছে ফিডিং বটল থেকে খাচ্ছে, এটা কিন্তু ইন্টারেস্টিং। এটা ওদেরই খাবার, মাছেরই খাবার। ছেলে আমার সব জায়গায় গিয়ে শুধু ট্রাক চালাবে, দেখো এখানেও ট্রাক চালাচ্ছে। এই যে তুই ছোট, ওই দেখো দেখো, ওই দেখো দেখো দেখো, তোমার ছেলেকে দেখো। Nice, good.
আমার ছেলে অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে আবার এখানে ঢুকে গেছে। হোয়াইট ট্রাক, হোয়াইট কার, ইয়েলো বাস, কি ছেলেটাকে আমার দেখো আগে চলে গেছে, নি কাম কামিয়েছে। যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিপে তোমার যে ট্যুর প্ল্যানার আছে তার এখানে নেটওয়ার্ক কেমন, কাদের সঙ্গে কাজ করে, কি কোয়ালিটি সার্ভিস এরা দেয়, কিভাবে বিহেভ করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ যখন তুমি ফ্যামিলি ট্রিপে আসো ছোটো ছোটো জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, বিকজ ইউ ট্রাস্ট দেম অ্যান্ড ওদের সঙ্গে ঘুরছো, সো ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ আর রুমিং অ্যারাউন্ড উইথ রাইট পিপল। অ্যান্ড সেক্ষেত্রে সাপাতে যে আমাদের ট্যুর গাইড ছিল, হিয়াপ লাভলি ফান লাভিং পার্সন, আজকে এখানে হ্যানয়ে জয়েন করলো, অ্যানা যেই জাস্ট বাড়ি গেলো কালকে আবার জয়েন করবে, দে আর সো সফট স্পোকেন, ওয়েল ম্যানার্ড, অ্যাট দ্য সেম টাইম ভেরি প্রফেশনাল। ইভেন রিউকে ম্যানেজ করতে হেল্প করা থেকে শুরু করে সমস্ত কিছু, অ্যান্ড ডিটেল ইনফরমেশান দেওয়া কোথায় কী আছে, ওয়েদার অ্যান্ড ট্রাফিক অনুযায়ী প্ল্যানকে চেঞ্জ করা দরকার পড়লে, যেমন আজকে আমাদের ট্রেন স্ট্রিটে যাওয়ার প্ল্যান ছিল, অবজারভেশন ডেক সেগুলোকে চেঞ্জ করে একটু মডিফাই করলাম, ভেরি স্যাটিসফাইড। অ্যান্ড সানফ্লাওয়ারের ভিয়েতনামে রিয়েলি খুব ভালো নেটওয়ার্ক আছে, সো ফার তো আমাদের হ্যাসেল ফ্রি ট্রিপ ছিল একদম। অলমোস্ট 8:30, বৃষ্টি এখনও হচ্ছে, অ্যান্ড এবার ফাইনালি আমরা যাচ্ছি হোটেলে। 9:10, অ্যান্ড আমরা সেম হোটেল ডলসিতে চেক ইন করে গেছি, অর্পি এখন গেছে রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে, অ্যান্ড এই আমাদের লাগেজ এখানে। আজকে সকাল থেকে সারা দিন ট্রাভেল করছি না, সো ব্লগ এখনও লাইভ হয়নি, এখানে টাইম 9:45, মানে ইন্ডিয়াতে প্রায় 7:30 হতে চললো, সো রুমে গিয়ে আগে ব্লগ লাইভ করব, তারপরে ফ্রেশ হব। এই আজকের আমাদের কর্নার রুম, এই রুমটা বেশ আরও বড়, বাথরুমটা দেখো, এটা আর একটা রুম, আর এই যে ছোটু ছোটু। A few moments later, সাপা টু হ্যানয়ের লাস্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা হ্যানয়ের খুব পপুলার অ্যান্ড ট্রেন্ডি এখন একটা হোটেল, হোটেল ডলসি। এখানে ম্যাক্সিমাম জিনিসই 24-ক্যারেট গোল্ড প্লেট দিয়ে র‍্যাপ করা, প্রত্যেকদিন ইভিনিংয়ে কালকের প্ল্যানটা এসে যায় ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। অ্যান্ড কালকে আমাদের এন্টায়ার ভিয়েতনাম ট্রিপের ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ডে, বিকজ কালকে আমরা যাচ্ছি ভেরি বিউটিফুল, ভেরি পপুলার নিন বিং, যেখানে গিয়ে 5টা অ্যাক্টিভিটিস রয়েছে, ফ্লাওয়ার ভ্যালি ট্যুর, মাউন্টেন্সের মধ্যে দিয়ে সাইক্লিং, দেন 500 স্টেপস ব্রেক করে টপ টু দ্য মাউন্টেন, ওখানে গিয়ে ব্রেথ ট্র্যাকিং ভিউ, অ্যান্ড বিগেস্ট টেম্পল অফ ভিয়েতনাম, অ্যান্ড একটা কেভের মধ্যে দিয়ে রাইড, বোট রাইড, এসব কিছু কালকে আমরা কমপ্লিট করবো। অ্যান্ড কালকে মিডনাইট আমাদের ফ্লাইট, সো ভেরি এক্সাইটেড ফর টুমোরো। আপাতত ডিনার সার্ভ হয়ে গেছে, আমি আগে ডিনারটা করে নিই, তারপরে ফ্রেশ হব। এখন আমি যাচ্ছি ল্যাপটপ হাতে, ব্লগটাকে লাইভ করতে হবে বাবার রুমে 1:00, বিকজ খাবার ওখানে সার্ভ করা হয়েছে, অ্যান্ড কালকের জন্য ড্রোন অলরেডি চার্জে বসিয়ে দিয়েছি, বিকজ কালকেই তো মেন ড্রোন ডে। এই হচ্ছে রিউর জন্য চিকেন পোরেজ অ্যান্ড পাম্পকিন স্যুপ, অ্যান্ড এই হচ্ছে আমাদের জন্য, এটা কি, এটা স্যুপ, টমিয়াম স্যুপ, এটা চিকেন মালাই চিকেন কারি, অ্যান্ড শেষ রাত্রি ভিয়েতনামে, বিকজ কালকে আমাদের ফ্লাইট আছে মিড নাইট, তো অ্যারাউন্ড 12:30 হোটেল থেকে চেক আউট করে যাবো। কেমন লাগলো ভিয়েতনাম ট্রিপ? দারুণ সুন্দর বলো, প্লিজ লিখে জানিও কালকে নিনবিং এর ব্লগ দেখতে কে কে এক্সাইটেড। আমি তো ভীষণ বেশি এক্সাইটেড, প্রচুর ভিডিওস এন্ড ফটোস দেখেছি অ্যাবাউট দ্যাট প্লেস, রিয়েলি প্রিটি অ্যান্ড অ্যাবসলিউট ব্রেথ টেকিং ন্যাচারাল বিউটি, সেটা নেক্সট ব্লগে একসঙ্গে এক্সপিরিয়েন্স করবো। এই ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, টু সাবস্ক্রাইব, সি ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, গুড নাইট, অ্যান্ড ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস টু সানফ্লাওয়ার ট্রিপ ফর সাচ অ্যামেজিং অ্যারেঞ্জমেন্ট, বাই।